بعد فيا أيها الحاضرون رحمكم الله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم إنسان إلا لعبد. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا وما أرسلناك إلا رحمة للعالمين. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا قد جاءكم من الله نور وكتاب مبين. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا لن تنالوا البر حتى تنفقوا مما تحبون. وقال الله تعالى في آية أخرى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجران مئات شهيدين. وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية আল্লাহ ওয়ালা ভাইরা, জওয়ান যুবকেরা, আমাদের ছেলেরা বাচ্চারা, পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, আল্লাহ তাআলার হাজি বান্দাগণেরা, জালসা ও মাহফিলে হিতাকাঙ্ক্ষী দরদি একনিষ্ঠ খাদেম কর্মী কমিটি সাহেবান বনেরা, আল্লাহ তাআলা নিয়ামত যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে একসাথে বসে আল্লাহ আল্লাহ রসুলের দুটো কথা শুনবার মতন তৌফিক ইনায়াত করেছেন, বলুন সকলে আলহামদুলিল্লাহ। আরো নিয়ামতে হকদার করেছেন যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমনই একটি মজলিসে বসিয়েছেন যে মজলিসটার নাম আল্লাহ রসুল ডাকলেন, এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতের বাগান। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর উনি আমাকে হকদার করেছে যে আল্লাহ আপনাকে আমাকে এমনই একটি মজলিসে বসিয়েছে যে মজলিসটাতে আল্লাহ পাকের অসংখ্য রহমতের ফেরেশতা নূরের দানা দিয়ে আমাদের সকলের মাথার উপরে
ছায়া করে রেখেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝেছেন? এই যে বসে আছে আজকের মা পেলে যদি আমরা তওবা করে যাই, আমার আপনার জীবনের যত জানা অজানা, যত সগীরা কবিরা, যত গুণা আছে, সমস্ত গুণাগুলিকে আল্লাহ তাআলা এমনি মাফ করে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝেছেন? বড় নিয়ামতের হাকদার আল্লাহ পাক আপনাকে আমাকে করেছে। এই যে বসে আছে এতগুলি মুসলমান, এই মাজলিসে যখন দোয়া হয়ে যাবে, আখেরি মুনাজাত হয়ে যাবে, যে যার বাড়ি বাড়ি চলে যাবে, আল্লাহ রহমতের ফেরেশতা তিনারাও চলে যান। আল্লাহ রহমতের ফেরেশতারা কোথায় যান? আল্লাহ রহমতের ফেরেশতারা যাওয়ার সময় বলতে থাকে, ও সুন্নিওয়ালারা, ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আপনারা বাড়ি চলে যান, আর থাকবেন না, বাড়ি চলে যান, আজকে দোয়া হয়ে গেছে, আল্লাহ তাআলা আপনাদের দোয়াকে কবুল করে নিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি আপনাদের গুনাহগুলিকে আল্লাহ তাআলা সব মাফ করে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রহমতের ফেরেশতারা কোথায় যান? একবার ফেরেশতা চলে যান আল্লাহ তাআলার আশেপাশে, নিচে গিয়ে আল্লাহ পাকে সিজদা করতে থাকেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আরেক দল ফেরেশতা মদিনা শরীফে চলে যান, মদিনা শরীফে আল্লাহ রসুলের রওজা মোবারকে গিয়ে এ সমস্ত উম্মত উম্মতিদের দুরূদ সালামকে আল্লাহ রসুলের রওজা মোবারকে গিয়ে পৌঁছে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। রওজা মুবারক নিয়ে উম্মত উম্মতিদের দরুদ সালাম যখন হুজুরের দরবারে পৌঁছে দিয়া হয়, ওই সময় আমার আপনার নবী উম্মত উম্মতিদের দরুদ সালাম শুনে হুজুর কবুল করে। শুধু তাই নয়, মদিনা মাজার মুকাদ্দাস থেকে রওজায়ে আকদাস থেকে ওই সমস্ত উম্মত উম্মতিদের মুখের বাণী চেয়েছে, মুচকে মুচকে হাসতে থাকেন, জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে দেখবে, নারে দেখবে, শুধু তাই না, মদিনার মাজার মুকাদ্দাস থেকে রওজায়ে আকদাস থেকে আল্লাহর নবী পাহাড় পর্বত নদ নদী জঙ্গল ভেদ করে ওই সমস্ত উম্মত উম্মতিদিগকে আল্লাহর নবী নূরে চোখে দেখতে থাকেন, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দেখতেও পান, বুঝেছে, শরীরে মাজার মুকাদ্দাসে জিন্দা আছে, যেখানে খুশি যেতেও পারে, জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ রসুল মদিনার মাজার মুকাদ্দাস থেকে যেখানে খুশি সেখানে যেতেও পারে, যেদিকে মন যায় সেদিকে ঘুরে 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 দেখতে পারে, ফিরে ফিরে চেয়ে চেয়ে দেখতেও পান, জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পেরেছে? আল্লাহ নবী দৌড়ালে বাদশা ফরমাচ্ছেন, আমার এতেকারে পরে আপনারা আমার উপরে বেশি বেশি করে দরুদ তেলাওয়াত করবেন, কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দরুদ শরীফ শুনতে বড় ভালোবাসি, সুবহানাল্লাহ। কি গো, ছেলে যদি বাপের প্রশংসা করে, ছেলেরা যদি বাপের তারিফ করে, সুনাম গায়, ছেলের মুখে বাপের সুনাম গাওয়াটা বাপকে কি শুনতে ভালো লাগে না? কি বলে? ভালো লাগে না? আল্লাহ নেই বলে ও
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাত উম্মতির দরুদ ও সালাম শুনতে বড় ভালোবাসি। একজন সাহাবা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইন্তেকালের পরে উম্মাত উম্মতির দরুদ সালাম কি শুনতে পাবেন? কেন আপনার লাশ মুবারক যখন মাটিতে মুনসিল করে দেওয়া হবে, দাফন করে দেওয়া হবে, কবরস্থ করে দেওয়া হবে, আপনার লাশ মুবারকটা তো মাটির সঙ্গে মিশে যাবে, আপনি উম্মাত উম্মতির দরুদ সালাম কি শুনতে পাবেন? আপনাদের নতুন কি মনে করেছেন? না না না, নিঃসন্দেহ আল্লাহ তিনি তিরাত নবী আলাইহিস সালাম লাশকে পয়গম্বর আলাইহিস সালাম লাশকে আম্বিয়া আলাইহিমুস সালাম লাশকে মাটির জন্য ছোঁয়া মাটির জন্য খাওয়া হারাম করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ, আরো বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আলাইহিমুস সালাম দিয়েকে পয়গম্বর আলাইহিমুস সালাম দিয়েকে কবরের ভিতরে আল্লাহ পাক হায়াত দিয়ে থাকেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, মদিনার মাজার মুকাদ্দাসে তামাম নবী আলাইহিমুস সালাম দিহত কবরের ভিতরে বেহেশতের খানা আল্লাহ পাক খাইয়ে থাকেন। যেরকম সুবহানাল্লাহ, চিন্তা করে আল্লাহর ওলী আউলিয়া কেরামরা তারাও মরেন না, তারাও কবরের ভিতরে জিন্দা থাকে। বুঝলে কি, কবরের ভিতরে আল্লাহ পাক বেহেশতের খানাও খাইয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী দরবারে বাদশা হাবিবুল্লাহ দরবারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ পাক কি নিয়ামত করেছেন বাবা, কান খাড়া করে শোনো। আল্লাহ তাআলা আমার আপনার নবী ওসিলায় জীবন সুবহানাল্লাহ নূর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়াছে, আজান হয়ে গেল, নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে, সাহাবী এসে উঠাতে হুজুর নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে, আল্লাহ নবী ঘুম থেকে উঠলেন আর সরাসরি গিয়ে নামাজে কায়েম হয়ে গেলেন, সামিল হয়ে গেলেন, উযু করলেন না। সাহাবীরা কানা কোটা করতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, হুজুর আপনি ঘুমিয়েছেন, বেসরণ হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বেখিয়াল হয়ে গিয়েছেন, হুজুর ঘুম থেকে উঠলেন উযু করলেন না, হুজুর আপনার নামাজটা কেমন হবে? কি গো, ঘুম গেলে উযু থাকবে, পেশাব পায়খানা ফেললে উযু থাকবে, বায়ু ফেললে উযু থাকে? হ্যাঁ, আপনি ঘুমিয়েছিলেন, ঘুম থেকে উঠলেন আর উযু করলেন না, হুজুর বেসরণ হয়ে গিয়েছেন, বেখিয়াল হয়ে গিয়েছেন, হুজুর আপনি নামাজ পড়ে ফেললেন, আপনার নামাজটা কেমন কি হবে? আল্লাহ নবী জবাব দিয়েছেন, বাবা সাহাবীরা, বাবারা বাবারা, আপনারা কি আমাকে আপনাদের মতো কি মনে করেছেন? অন্যান্য নবী আলাইহিস সালাম কি মনে করেছেন? না না না, ও আমার সাহাবীরা আপনারা ঘুম যান, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিও ঘুম যাই, আপনারা
আপনারা ঘুমবার সময় আপনাদের চোখ কান নাক মুখ হাত পা অঙ্গ প্রত্যঙ্গ ঘুমিয়ে যায়, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিও ঘুমবার সময় আমারও চোখ কান হাত মুখ নাক সব অঙ্গ প্রত্যঙ্গ ঘুমিয়ে যায়, আপনারা ঘুমবার সময় আপনাদের হৃদয় কান আপনাদের কলমটা ঘুমিয়ে যায়, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলমটা জেগে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলে? আল্লাহ পাক আমার আপনার নবীকে কি নিয়ামত, আল্লাহ পাক আপনাকে আমাকে বড় নিয়ামতের হকদার আল্লাহ আমাদেরকে করেছে, যে আল্লাহ আপনাকে আমাকে মুসলমান করে দুনিয়ায় পাঠিয়েছেন, জোরে আলহামদুলিল্লাহ। আরো নিয়ামতের হকদার করেছে আখিরি জামানার নবী নূর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দুনিয়ায় পাঠিয়েছেন, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝলেন? দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা ভাইয়েরা, জওয়ান যুবকেরা, আমার মুরব্বী আঙ্গনেরা, আমাদের ছেলেরা বাচ্চারা, কত বড় নিয়ামতের হকদার আল্লাহ আমাকে আপনাকে করেছে। এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদেরকে করেছেন যার উপরে আর কোনো নবী নাই, এমন একটা নবীর উম্মত আপনি আমি হয়েছি যে নবীর উম্মতের আশা অন্যান্য নবী আলাইহিম সালাম গণেরা তিনারাও আশা করেছিলেন। আল্লাহ আমাদের ঘরে নবী না করে, রসুল না করে, পয়গম্বার না করে, আপনার আখেরি জামানার নবীর যদি উম্মত করে পাঠাতেন তা আমাদের জীবনটা ধন্য হত। হ্যাঁ, আল্লাহ কবুল করেছেন ঈসা আলাইহিস সালামের দোয়া। হযরত ঈসা আলাইহিসসালামকে আল্লাহ চাঁদ তবক আসমানের উপর উঠিয়ে দিয়েছেন, তিনি আবার দুনিয়াতে আসবে। হ্যাঁ, সারা পৃথিবীতে 40 বছর তিনি একাই রাজত্ব চালাবে, তারপরে তিনি ইন্তেকাল হবে। তিনার ইন্তেকালের পরে তিনার লাশ মুবারকটা নিয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুকদ্দাসের পাশে তাকে দাফন দেবেন। সেজন্যই তো মদিনা শরীফে আল্লাহ রাসূলের মাজার মুকদ্দাসের পাশে একটা কবরের জায়গা খালি আছে, ওই জায়গায় হযরত ঈসা আলাইহিস মাজার হবে। হযরত ঈসা আলাইহিস তিনি যেবারে দুনিয়ায় আসবেন আর নবী হয়ে আসবেন না, এবার আসবেন আমার আপনার নবী নূর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে দুনিয়ায় আসবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রহমতের দিন আগে এসেছে, কথা বুঝছেন না? দিন আগে এসছে আল্লাহ রহমত, উজ্জ্বল হয়ে আসছে আল্লাহের সামনে, বুঝেছেন না? আল্লাহ পাকের নিয়াম আমার দিনদার ইমানদার ভাইয়েরা, মুরব্বী আঙ্গনেরা, জওয়ান যুবকেরা, ছেলেরা বাচ্চারা, আল্লাহ আপনাকে আমাকে ইমান আমাল করে কায়েম রাখুন, ইমান আমালের সঙ্গে আল্লাহ মরণ নসিব করুন, খাতিমা বিল খায়র নসিব করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বলুন না সকলে আল্লাহুম্মা আমিন, বলুন না সকলে আল্লাহুম্মা আমিন। ইমান উপরে মজবুত হবে, এটা আখিরি জামানা, আকিদার উপরে, নীতির উপরে, মতবাদের উপরে, মাসলাকের উপরে মজবুত হবে, এটা আখিরি জামানা। কত রকমের ভাবতা, কত রকমের ধোকা ধান্দা চলছে, বুঝেছেন না? আমার দিনদার ইমানদার ভাইয়েরা, মুরব্বী আঙ্গনেরা, জওয়ান যুবকেরা, ছেলেরা বাচ্চারা, এটা আখিরি জামানা। কতগুলি মানুষের বলে মিলাদ শরীফ পড়া চলবে না, আল্লাহ নবীর উপরে দরুদ সালাম পড়া চলবে না, কিয়াম করা না জায়েজ, আগানে নামাজে মোনাজাত করতে হবে না, বাপ মায়ের কবর, মুরব্বী দাদু দাদি নানা নানির কবর জিয়ারত করা লাগবে না, আল্লাহর ওলি হাক্কানি পীরে কামেলদের কবর জিয়ারত করে কি হবে? হ্যাঁ, কি করতে যাচ্ছ, কি পাও, কি পেয়েছ? রমজান শরীফ মাসে তারাবির নামাজে চার রাকাতে মোনাজাত করতে হবে না,
রমজান শরীফ মাসে আল দোয়া খুতবা পড়া হচ্ছে হারাম, জোরে বলুন নাউজুবিল্লাহ। একদল আছে গোমরা, এরা গোমরা হয়ে গেছে, খোদার তরফ থেকে এদের কলবে মোহর পড়ে গেছে, বলছেন না মোহর পড়ে গেছে, চিনার উপায় নেই, দেখলেও মনে হবে সব আল্লাহর ফেরেশতা। মানুষের সুরতে এরা ঘুরছে কিন্তু আসলে এরা ফেরেশতা, বুঝেছেন? এরা হচ্ছে গোমরা। আল্লাহ নবীর যুগেও ছিল একদল মুনাফিক, এত বড় দাঁড়িয়ে রাখত রসুল্লার সামনে, কাছে থাকত রসুল্লার কাছে থাকত, কাছে হুজুরের কাছে থাকত, বুঝেছেন না? চিনবার উপায় নেই, আল্লাহ রসুলও ধরতে পারেন না, পরে বুঝতে পেরেছিলেন, আল্লাহ নবীও জানতে পারেন পরে বুঝতে পেরেছে, আল্লাহ জানিয়ে দিলেন পরে। এইরকম বড় দাড়ি রেখে মাথায় টুপি আবার পাগড়ি, পাগড়ি দেখেন না পাগড়ি, আর কথা বলেন না কেন আপনারা, পাগড়ি মাথায় দিত, আবার এরকম লম্বা জোব্বা, আবার হাতে তসবি, নামাজও পড়ছে আবার রোজাও করছে আর মসজিদই থাকছে, চুপ করে বসতে থাকতো। রাসূলের বাজন কুফারে কুরাইশদের বিরুদ্ধে যখন আলোচনা করতেন, গোপন খাস মিটিং করতেন, খাস বৈঠক করতেন আল্লাহ রাসূল, সেখানে বাইরে কাউকে থাকতে দিতেন না, খাস খাস সাহাবা নিয়ে তার ভিতরেও ঢুকে বসতে থাকত। কথা বুঝতে পারছেন না? রাসূলের বাজন কুফারে কুরাইশদের বিরুদ্ধে আলোচনা করতেন, এক একজন সাহাবাকে এক একটা দায়িত্ব দিতেন, কাকে কমান্ডার করতেন, কাকে সেফা সালার করতেন, কাকে আকার করে কে দাঁড়াবে, কার করে কে হবে, কোনখানে কে থাকবে জঙ্গে ময়দানে, বুঝলেন না? সব বসে বসে দেখতো শুনত, আল্লাহ রসুলের মিটিং ভেঙে দিতেন, শেষ হয়ে গেল মিটিং, সাহাবিরা বাড়ি চলে যান, কারণ সাহাবিরা বাড়ি চলে যেতেন, আল্লাহ রসুল আস্তে আস্তে হুজুরের মধ্যে ঢুকে যেতেন। ওরা করত কি এই সময়ে রাত্রে উঠে ঝুপ 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 করে গিয়ে মক্কার কুফারে কুরাইশদের সর্দারদের কাছে গিয়ে সব বলে দিত। কথা বুঝতে পারছেন না? কথাটা বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? সব যে শুনিয়ে দিত, যখন যুদ্ধের ময়দানে আসতো জিহাদের ময়দানে, এরা করতো কি জানেন? কুফারে কুরাইশে এসে মেন মেন সাহাবাগণকে ঘায়েল করে ফেলত, জানতো কি করে, আল্লাহ রসুল চিন্তায় অস্থির হয়ে গেছে, কি ব্যাপার, এই আলোচনা তো বাইরে কেউ শোনে না তো। এই যে বেঈমান এখানে বসে আছে, এই যে কাফের এখানে বসে আছে, আমার কাছেই বসে আছে, আল্লাহ রসুল ধরতে পারেন না। তাহলে আল্লাহ রসুলের কাছে যদি এরকম কাফের এইরকম বেঈমান যদি বসে থাকে মুনাফিক শয়তান, তা আপনার আমার কাছে থাকবে না? কি বলছে কথা বলে না কেন? আমার কাছে থাকবে না? খুব সাবধান হবে। আমার মেজো মেজো পীর কেবল একটা কথা বলেন, কি ভাই বলবো, আর কথা বলেন না কেন? মেজলা মেজো পীর কেবল দেখে বলে, দেখো বাবা এটা আখেরি জামানা, গোলক ধাঁধায় যেন পড়ুনি, ভালো ভালো কথা শোনাচ্ছে, খুব ভালো লাগছে না, পাস করে যাচ্ছে, ভালো ভালো কথা বলছে, তার মধ্যে পাঁচটা কথা এমন বলে দিয়ে যাচ্ছে, যখন লাগবে খেলটা তখন থাকবে, তখন থাকবে উত্তর, কোথায় যে পালাবে, বাংলাদেশ পালাবে না পাকিস্তানে যাবে না অন্য কোনো দেশে যাবে, খুঁজে পাবে তো? দাঁড়িয়ে কে নিয়ে ঘুরবে আর চিনতে পারবে? দাঁড়িয়ে কে নিয়ে ফেলবে? একটা শার্ট লাগাবে, একটা প্যান্ট পরবে, চিনতে পারবে? খুব লাগছে, ভালো লাগছে, খুব না, খুব ভালো লাগছে। আমরা গাল এমনি পারিনি, আমাদের গাল পড়ার স্বভাব নাকি, না আমার বাপ দাদার গাল শিখিয়ে দিয়ে গেছে আমাদের ঘরে, এটা আঁকি জমানা, খোপ পুজো চলবে, খোপ বাহ্যিক দেখাচ্ছে দরদ, ভিতরে বিশেষ ছুরিয়ে ধরছে, খোপ সাবধান। মেঘলা হলো মেঘলা বলো বাবা, দেখো গো গোলক ঢাকায় পড়ুনি বাবা, ধান টুকরা হারিয়ে ইমান হারা হয়ে চির জাহান্নামী হয়ে জ্বলবে, এটা মনে রেখে দিও। ইসলামের মহাফেজ, ইসলামের রক্ষক, ইসলামের মাদাদগার স্বয়ং আল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ,
আল্লাহ দিনের হেফাজত করে আল্লাহ নিজে, তুমি কি করবে, কি করবে, কোথা থেকে আল্লাহ কি করে দেবে, কোথা করে চাবে খুন দিয়ে ঘুরিয়ে দেবে, খেয়ে খুঁজে পাবে না। আল্লাহর মা দুনিয়ার বার, আল্লাহর মা দুনিয়ার বার, কোথায় আল্লাহ তার ভূমিকম্প দেবে, কোথায় আল্লাহ সাইক্লোন দেবে, কোথায় ঘূর্ণি ঝড় দেবে, তুফান দিয়ে দেবে, একেবারে দুঃসাহস। আল্লাহর মা দুনিয়ার বার, বুঝেছেন? আমার দিনদার ইমানদার ভাইয়েরা, ইসলামের হেফাজতকারী, ইসলামের রক্ষক, ইসলামের মাদারগার আল্লাহ বলছেন আমি স্বয়ং আল্লাহ, বুঝেছেন? বেদিনরা মনে করে ইসলামকে ফুঁকে উড়িয়ে দেবো, আল্লাহ বলছেন না, পারবে না, পারবে না। আমি আল্লাহ যার রক্ষক, যার হেফাজতকারী, যাকে আমি আল্লাহ ফেলাবো, জোরে বলুন সুবহান। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা ভাইরা, মুরব্বিয়ানগণেরাই, মুসলমান মুসলমানের উপর থাকতে হবে, মুসলমান তোমাকে মুসলমানের উপরে থাকতে হবে, এটা মনে রাখবে। নামাজ নেই, রোজা নেই, কর্ম নেই, আমল নেই, তসবিহ নেই, তিলাওয়াত নেই, আখলাক নেই, তাহজিব নেই, তামাদ্দুম নেই, আল্লাহ রসুলের সুন্নাত নেই, কিচ্ছু না, ও নামে তালপুকুর হয়ে কি হবে, নামে তাল বেদি না, গায়ের কম না, মুসলমান চেনার কোনো কায়দা নেই, তাহলে কি হবে? মুসলমানকে মুসলমানের উপরে থাকতে হবে। যে মুসলমান হবে তার চেহারাতে একটা ইসলামের নূর, ইমানের একটা নূর থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা ভাইয়েরা, আল্লাহ নবীর যুগে যে এইরকম বেঈমান থাকে, এইরকম মুনাফেকি থাকে, দাড়ি টুপি জোব্বা তসবি পাগড়ি নিয়ে থাকে, তা আল্লাহ রসুলের যুগে যদি থাকে তা এখন থাকবে না আমাদের কাছে? সাবধান, গোলক ধাঁধায় পড়নি বাবা। হিন্দুস্তানের মুসলমান, ভারতবর্ষের মুসলমান, ইমান ইসলাম পেয়েছি আমরা আল্লাহর ওলিদের দ্বারায়, হাক্কানি পীরের কামিলদের দ্বারায়। আমি কেন, আপনি কেন, আপনার বাপ চাচা দাদু পূর্বপুরুষ চতুর্পুরুষ তারাও ইমান ইসলাম পেয়েছে আল্লাহর ওলিদের দ্বারায়, হাক্কানি পীরের কামিলদের দ্বারায়। কথা সত্য না মিথ্যা বাবা? হ্যাঁ, তাহলে আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা ভাইরা, জওয়ান যুবকের আমার মুরব্বী আঙ্গনেরা, বুঝেছেন? তাহলে আমাদের প্রত্যেকের বাপ দাদা পূর্বপুরুষ তারা খবরে শিয়া আছে আল্লাহর নবীদের মহব্বত বুকে করে নিয়ে, কাল কিয়ামতের দিনে তাদের হাসর হবে আল্লাহর ওলিদের কাতারে কাতারে, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনি ছেলে যদি ছেলের মতন হন, নাতি যদি নাতির মতন হন, বাপ মাকে দাদু নানাকে মেনে গুনে যদি চলতে পারো, কাল কিয়ামতের দিনে বাপ মা পাবে, দাদু নানাও পাবে, আল্লাহর ওলিও পাবে, আল্লাহ নবীর দামান ধরে আল্লাহ রহমতের জান্নাতে চলে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা ভাইরা, জওয়ান যুবকের আমার মুরব্বী আঙ্গনের, আমার আপনার নবী দুই জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায়াতে জিন্দেগি জীবনে কত কষ্ট কত দুঃখ জীবনে পেয়েছে, কত দুঃখ কষ্ট আল্লাহ রসুল পেয়েছে সারা জীবনে, পয়দা হয়ে উম্মতকে ভুলেন না, সারা জীবনে ভুললেন না, জীবনে কোনোদিন প্যাট ভরে খানাও খেলেন না। আমার আপনার নবী নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে ভিতরে